লক্ষ্মীপুরের রায়পুরে পুত্রবধূর হাতে শারীরিক নির্যাতন সইতে না পেরে ফাতেমা বেগম নামে এক বৃদ্ধা কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। রবিবার বিকেলে উপজেলার উত্তরচল আবাবিল ইউনিয়নের দক্ষিণ গায়ার চর গ্রামে আখন বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত পুত্রবধূ সেলিনা বেগম আত্মগোপনে রয়েছেন। নিহত ফাতেমা বেগম মৃত আব্দুল আলীর স্ত্রী। অভিযুক্ত সেলিনা কাতার প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, ইসমাইল দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। প্রায় 2 বছর আগে তিনি কাতারে চাকরি করতে যান। এর মধ্যেই তার স্ত্রী সেলিনা বিভিন্ন অজুহাতে ফাতেমার সঙ্গে কলহে জড়িয়ে পড়েন। কারণে অকারণে সেলিনা তার শাশুড়িকে মারধর করতেন। রবিবার সকালে ইসমাইলের পাঠানোর সংসার খরচ নিয়ে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সেলিনা তার শাশুড়িকে শারীরিকভাবে নির্যাতন করেন। পুত্রবধূর হাতে মারধরের অপমান সইতে না পেরে ফাতেমা ঘরের দরজা বন্ধ করে কীটনাশক পান করেন।